আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের তিনটা কাজ যেটা আপনার ভাই ভালো লাগতেই পারে। দেখতে পাচ্ছেন এটা আমার একটা ছবি, আমি একটা ভিডিও থেকে র্যান্ডমভাবে স্ক্রিনশট নিয়ে ছবি তুলেছি। এখন আমার ইমার্জেন্সিভাবে বা আমার প্রয়োজন আমার প্রোফাইল পিকচারটা একটু চেঞ্জ করব, কিন্তু এই ছবিটা যদি আমি প্রোফাইল পিকচারে দিতে যাই ফেসবুকের, কীরকম একটা বিচ্ছিরি দেখা যাবে না। তো আমি আপনাদেরকে প্রথম যে কাজটা দেখা দিব সেটা হচ্ছে, আপনি খুব সহজেই এক মিনিটের মধ্যে ভাই আপনি যে কোনো একটা ছবি দিবেন একটা ওয়েবসাইটে, সেটা আপনার প্রোফাইল পিকচারে খুব মানানসইভাবে একটা প্রোফাইল পিকচার তারা বানায় দিবে মাত্র এক মিনিটে। দেখেন এই ছবিটি আমি প্রোফাইল পিকচার বানাবো, কিন্তু এর চেয়ে সুন্দর করে ফেলবো আমরা। দেখেন তো আপনারা আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে আপনি পিএফপি মেকার লিখবেন। আমি আবারও বলছি আরও দুইটা কাজ কিন্তু দেখাবো। তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটে আসবেন, আসার পরে এখানে আপলোড ফটোতে চাপ দিবেন। আপলোড ফটোতে চাপ দেওয়ার পরে আপনার এখানে এই ওই ছবিটি আমরা প্রোফাইল পিকচার বানাবো। যান যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই এটা আপনাদের কাছে বিচ্ছিরি লাগতে পারে, কিন্তু দেখেন এইটারই কমপক্ষে 15-20 রকমভাবে এটার ছবি আপনারা ওরা দিয়ে দিবে। আপনি যেটা খুশি সেটা নিয়ে ডাউনলোড দিয়ে আপনি আপনার প্রোফাইল পিকচারে লাগায় দেন। তো দেখেন আমরা প্রথমে কিছুটা কাজ করি, এখানে প্রথমে এডিট অপশন আছে, এডিট অপশনে যাওয়ার পরে আমরা এটা একটু মাঝে নিয়ে আসলাম, এইভাবে মাঝে নিয়ে আসলাম। ওকে, আমরা এইভাবে একটু মাঝে নিয়ে আসলাম, এবং এখানে আপনারা চাইলে কালার সিলেক্ট করে দিতে পারেন যে আপনার প্রোফাইল পিকচারের চারিদিকে কী কালার থাকবে। আমার রেডটা খুব ভালো লাগে, তো আমি চাচ্ছি যে আমার প্রোফাইল পিকচারের চারিদিকে একটু রেড রেড শেপ থাকবে। ওকে, এরপর আমরা আবারও এডিটে চলে গেলাম, এডিটে যাওয়ার পর আমরা নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পরে আপনি চাইলে এটা আরেকটু বড় করে দিতে পারেন, এইটা আরেকটু বড় করে দিতে পারেন। দেখি কেমন হয়েছে, এটা একটু বড় করে দিলাম, এখন মোটামুটি হ্যাঁ কভার করেছে। এরপর আমরা নিচের দিকে আসলাম, এরপর আমরা এখানে নিচের দিকে গেলে আপনি আর সেভ অপশন পাবেন, সেভ অপশনে চাপ দেওয়ার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমকার কয়েকটা আপনার পছন্দ হইতেও পারে না হইতে পারে, কিন্তু লাস্ট আস্তে আস্তে দেখেন কতগুলো কভার ফটো মানে প্রোফাইল পিকচার বানানোর জন্য আমার অপশন দিব। যে দেখেন এইগুলো দেখেন, ওয়াসাম, আমার কাছে তো ভালো লাগতেছে ভাই। মুহূর্তের মধ্যে একটা মানে প্রোফাইল পিকচার বানানোর মতো ভাই মানুষ বলবে যে না ভাই হ্যাঁ ফালতু কোনো প্রোফাইল পিকচার দেয় নাই। তো দেখেন কত আইটেমের প্রোফাইল পিকচার বানানোর মতো আপনারা শেপ দিয়ে দিছে, আপনি এখানে কালার সিলেক্ট করে দিয়েছেন, সেই কালার অনুযায়ী কিন্তু ওরা আপনারা দিছে। এই যে দেখেন ভালো মতো দেখেন, এই যে দেখেন অসাধারণ না, আপনি এই যে দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে আরও আছে, নিচের দিকে আরও আছে, তো আপনার যেটা পছন্দ হবে সেখানে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনি এই যে ডাউনলোড অপশন পাবেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করেন, তাহলে এটা দেখা যাবে কি, এই যে এখানে ডাউনলোডে চাপ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হতে থাকুক। এবং আমরা দেখেন আরও আপনাদেরকে দেখাচ্ছি ওরা কত সুন্দর সুন্দর ছবি দেখেন আপনারা ওরা বানায় দিতেছে। জাস্ট কী দিছিলাম, একটা বাজে একটা ছবি দিছিলাম, তো দেখেন ওরা কত টাইপের ছবি আপনারা বানায় দিছে, মানে ভাই পছন্দ হবে না কতক্ষণ। এই যে দেখেন মানে কী অবস্থা, ফুরাচ্ছে না দেখতে পাচ্ছেন, মানে ভাই আমার কাছে তো অসাধারণ লাগতেছে। দেখেন আমি আপনাদের দেখাই, একটা ছবি দিলেন ওরা কতগুলো ছবি আপনারা দিয়ে দিছে, এটা ডাউনলোড দিয়ে আপনারা কী করেন আপনারা আপনাদের এই যে দেখেন মানে ফুরাই দিচ্ছে না ভাই, ফুরাবে না, অসংখ্য অসংখ্য দিবে। তো এখন আসেন আমি আপনাদেরকে প্রথম কাজটা দেখাই দিলাম, ভিডিওটা কিন্তু শেয়ার হবে। হ্যাঁ, এবার আসেন আপনি ভাই ওয়াইফাই কিংবা আপনি মোবাইল ডাটা ব্যবহার করছেন, এটার স্পিড আসলে কেমন পাচ্ছে, স্পিডটা কেমন পাচ্ছে, এটা কিন্তু আপনি ফেসবুক দিয়ে টেস্ট করতে পারেন জানেন। এবং আপনার আশেপাশে ফ্রি ওয়াইফাই কোথায় আছে সেটা কিন্তু আপনি ফেসবুক দিয়ে খুঁজে বের করতে পারেন। দেখেন কিভাবে, তো আমি প্রথমে এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমাদের আগে যাইতে হবে থ্রি ডট মেনুতে যাবেন, আর কি মেনুতে যাওয়ার পরে এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে লাস্টের দিকে আপনি পাবেন দেখেন ওয়াইফাই এবং সেলুলার পারফরমেন্স। এখানে চাপ দেওয়ার পর এখন আমাদের ওয়াইফাই কানেকশন আছে, তো আমরা এখন এখানে চেক আমার স্পিডটা, আমার ওয়াইফাইয়ের স্পিডটা কেমন, এই স্পিডে আসলে আমি কী কী ভালো চালাইতে পারবো, ফেসবুকে কি ভালোভাবে ভিডিও দেখতে পারবো, চ্যাট করতে পারবো, তো সেটা কিন্তু বলে দিই। তো দেখেন এখানে বলে দিচ্ছে যে আমার মোবাইল ডাটার যে স্পিড মানে আমার ওয়াইফাইয়ের যে স্পিড আছে সেটা এক্সিলেন্ট স্পিড, খুবই ভালো স্পিড, আমি খুব ভালোভাবেই ভিডিও দেখতে পারবো, চ্যাট করতে পারবো এবং গেমিং টেমিং করতে পারবো আমার এখন যে স্পিড আছে। তো দেখেন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন স্পিড কম, তো তখন এটা গুড দেখাবে, বা খুবই কম স্পিড থাকলে এখানে লিমিটেড লেখা দেখাবে, তার মানে বুঝবেন যে এখন আপনি মোবাইলে ফেসবুকে ভিডিও টিডিও বা চ্যাট ট্যাট ভালো মতো করে শান্তি পাবেন না। এভাবে কিন্তু আপনার ওয়াইফাইয়ের বা মোবাইল ডাটার স্পিডটাও আপনি টেস্ট করতে পারেন। এদিকে দেখেন আরও একটা ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপার, তো আমি আপনাদেরকে ব্যাকে চলে আসতেছি। ব্যাকে চলে আসার পরে এখানে কিন্তু আপনি ফ্রি ওয়াইফাই কোথায় আছে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন আপনার আশেপাশে। তো এই যে পাবলিক ওয়াইফাইয়ের চাপ দেন, চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে আশেপাশে এগুলো কিন্তু এই যে মার্ক করা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এখানে কিন্তু ওরা ফ্রি ওয়াইফাই দেয়। তো আমার বাড়ির আশেপাশে কোথায় ফ্রি ওয়াইফাই আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার যেখানে যাওয়া লাগবে সেখানে এরকম একটা পয়েন্ট আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পরে যদি গেট ডিরেকশনে চাপ দেয়, গেট ডিরেকশনে চাপ দেয় আমি
যদি দেখি আমার এখান থেকে হেঁটে গেলে ওই ফ্রি ওয়াইফাইয়ের কাছে কত সময় লাগবে, আমি দেখব যে মাত্র মানে কি বলে 1.3 কিলোমিটার দূরে আমার ফ্রি ওয়াইফাই আছে একটা, হ্যাঁ পাবলিক ওয়াইফাই ফ্রি ওয়াইফাই আছে, সেখানে যাই কিন্তু আমি ফ্রিতে মানে দেখতে পারবো। ওকে, তো এইটা হচ্ছে গেল আরেকটা বিষয়, ফ্রি ওয়াইফাই পাবো এবং সেখানে যা কিন্তু চালাইতে পারবো। তো আপনার আশেপাশে ফ্রি ওয়াইফাই থাকলে এরকম পয়েন্ট পয়েন্টভাবে ওরা দেখাই দিবে, ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি ফ্রিতে চালাইতে পারবেন। দেখেন আরেকটা বিষয়, তো আমরা অনেকেই মনে করি যে ফেসবুকের কভার ফটোতে একটা ছবি লাগানো যায়। তো দর্শক শ্রোতা, আপনি চাইলে কিন্তু আরও ছবি লাগাইতে পারেন, আপনার ফেসবুকের কভার ফটোতে আপনি চাইলে 5-6টা ছবি লাগাইতে পারেন। দেখেন কীভাবে, এখানে চাপ দিবেন এবং এখানে এই যে ক্রিয়েট কভার কলেজ লেখা আছে এখানে চাপ দেন। চাপ দেওয়ার পর এখান থেকে আপনি কিন্তু মানে কয়টা 6টা ছবি মনে হয় 6টা ছবি কিন্তু আপনি আপনার কভার ফটোতে লাগাইতে পারবেন। দেখেন আপনি এরপরে মানে এডিটেড এদিক ওদিক সরাইতে মুখটুক যাতে দেখা যায় এটা সিলেক্ট করে কিন্তু দিতে পারেন এবং এখানে সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো অসাধারণ লাগছে না বিষয়গুলো, কভার ফটোতে কিন্তু 6টা ছবি আপনি একসাথে দিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগছে, ফেসবুকের 3টা কাজ দেখালাম এবং আমি যে কভার ফটোটা, দেখেন আমি যে কভার ফটোটা এখানে মানে ইয়ে করলাম, তো আমি চাইলে কিন্তু এখানে কভার ফটোটা সেট করতে পারি, অসাধারণ হবে তাই না? দেখেন কি একটা ফালতু একটা ছবি ছিল, কী বানায় ফেললাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।